2019 সালে 24 ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বোয়িং 737 উড়োজাহাজ পঙ্কিরাজ ছিনতাই চেষ্টার ঘটনায় সারা দেশে তুমুল আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় জড়িত ছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। সেই আলোচিত ঘটনা নিয়েই নির্মিত হতে যাচ্ছে সিনেমা, নাম ময়ূরপঙ্খী। এটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। সিনেমাটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে মৌখিকভাবে চুক্তি সেরেছেন চিত্রনায়িকা ববি। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন এই নায়িকা। পরিচালক রাশিদ পলাশ বলেন, এই সিনেমার জন্য চিত্রনায়িকা ববি মোটামুটি ফাইনাল হয়ে আছেন। আগামী দুই একদিনের মধ্যে বিস্তারিত জানাব। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি শুটিংয়ে যাব আশা করছি। আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শাহাদাত হোসেন লিটন।